কুচবিহার জেলার 2 নং ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব খাগড়াবাড়ি, পশ্চিম খাগড়াবাড়ি এবং মহিষবাতান এলাকার 250 জন মানুষ এনআরইজি এর 100 দিনে কাজ করেছেন, কিন্তু 1.5 বছর হয়ে গেলেও তারা এখনও কোনো টাকা পায়নি। আমি বিকাশ বর্মন, এই হলো আমার সমুদায়। আপনারা যে 100 দিনে কাজ করছেন তার টাকা পেয়েছেন? টাকা তো পাই না, 1.5 বছর হয়ে গেল টাকাই পাই না। আপনার কি জব কার্ড আছে? আছে। টাকা যে পাচ্ছেন না, এই সমস্যার কথা কারোর কাছে বলেছেন? বলছি তো প্রধান হোক পঞ্চায়েত হোক, ওরা কয়েকটি আপনার তো ঘুরতে হচ্ছি টাকার জন্য, পাইতে হচ্ছি না, কিন্তু টাকাটা পাইলে তোমাদের দিয়ে দেবো। তো আমরা তো গরিব মানুষই, 100 দিনের কাজের টাকাটা পয়সার জন্য কাজ করি। এখন চাপ দিচ্ছে, কাজ করো, পয়সা পাবেন পাবেন। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের লক্ষ্য হলো গ্রামীণ গরিব মানুষদের 100 দিনের কাজ এবং মাইনে সুনিশ্চিত করে তাদের সামাজিক সুরক্ষা দেওয়া। কিন্তু গরিব মানুষেরা 100 দিনের কাজ করার পরেও 1.5 বছর হয়ে গেলেও এখনো সেই কাজের কোনো টাকা পায়নি। আপনি 1.5 বছর আগে কাজ করেছেন তার টাকা পেয়েছেন? না। তো 1.5 বছর আগে কিসে কাজ করেছেন? আমি যে রাস্তায় পাথর ঠেলা কাজ করছি। কতদিন কাজ করেছেন? 30 দিন, কাউ 35 দিন। 1.5 বছর আগে যে টাকা পাননি, সেই সমস্যার কথা কারোর কাছে বলেছেন? প্রধান পঞ্চায়েতের কাছে বলছি। ও, তারা কি বলেছে? তারা কয় পাবা, চিন্তা করেন না, আমরা আছি। আমি এই সমুদায়ের একজন সাংবাদিক হিসাবে প্রথমে গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী কাজলদের সাথে দেখা করি, ওনার কাছ থেকে জানতে পারি যে, এবং আমি দায়িত্ব নিয়ে আমি 3 বার পোস্টমাস্টার এবং সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করেছি, রিটেন দিয়েছি, কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে টাকাটা স্যাংশন হয়েছে, কিন্তু ওনারা বলছেন টাকা আমাদের কাছে কোনো টাকা নেই। এই করে দীর্ঘদিন চলে যায় এবং সেই টাকা কোনোভাবেই পাওয়া যায়নি, এবং আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে রিজিওনাল পোস্টমাস্টার তাকেও আমরা রিটেন করেছি, কিন্তু আমরা পরবর্তী সময়ে তো এখনও কোনো রেজাল্ট আমরা পাইনি যে টাকাটা কবে দেওয়া হবে বা দেওয়া হবে কি না। তারপর আমি কোচবিহার হেড পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট শ্রী ধনঞ্জয় বর্মনের সাথে দেখা করি, তিনি বলেন, হেড অফিসে খোঁজ নেই, কোচবিহার হেড পোস্ট অফিসে খোঁজ নেই, সেটা তাড়াতাড়ি শীঘ্রই ব্যবস্থা করে দেবে। এই সমস্যা সমাধানের জন্য কুচবিহার হেড পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট শ্রী ধনঞ্জয় বর্মন ফোন নাম্বার 9749382247। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।